লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন, ২ বিলিয়ন মার্কিন ডলারের মাল্টিফাংশনাল রাশিয়ান SU-35 যুদ্ধবিমান কিনছে চীন। এবার একটি বা দুইটি নয়, ২৪টি রাশিয়ান সুখেই SU-35 কেনার কী দরকার পড়ল চীনের? ব্যাপারটা যেন অনেকেই বুঝে উঠতে পারছেন না। এই লেনদেনের আর্থিক অঙ্কের পরিমাণ শুনলে হয়তো চোখ কপালে উঠবে। জানা যায়, চীন ও রাশিয়ার মধ্যে ২ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কেনাবেচার চুক্তি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির কথা স্বীকার করে নিয়েছেন রাশিয়ান স্টেট কর্পোরেশনের রস্টেকের ডিরেক্টর জেনারেল সের্গেই কেমেজভ। সের্গেই কেমেজভ জানিয়েছেন, খাতায় কলমে চীনই প্রথম রাশিয়ান SU-35 এয়ারক্রাফ্টের ক্রেতা হতে চলেছে। সরকারি সূত্রের খবর, চীনের অর্ডার দেওয়া ২৪টি SU-35 বিমান তৈরি হবে রাশিয়ার পূর্ব প্রান্তে কমসমলস্ক অন উমুর এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশনে। এক একটি বিমান কিনতে চীনের খরচ হবে প্রায় ৮৩ থেকে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। যদিও এই লেনদেনের বর্তমান সময়ের নয়, বছরখানেক আগে রাশিয়ার সঙ্গে এই যুদ্ধবিমান কেনার চুক্তি হয়। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে আধুনিক এই রাশিয়ান ফাইটার জেট চীনের কাছে তুলে দেওয়া হবে। যদিও প্রাথমিকভাবে ১০টি যুদ্ধবিমান চীনকে দেওয়া হবে, এরপর ধীরে ধীরে তা আরও সাপ্লাই করা হবে। কলকাতা ২৪-এর খবরে বলা হয়, SU-35 হলো ফোর্থ জেনারেশন ++ ক্যাটাগরি যুদ্ধবিমান। টুইন ইঞ্জিনে বলিয়ান যুদ্ধে পারদর্শী মাল্টিফাংশনাল ফাইটার জেটটিতে রয়েছে টুইন AL-117 টার্বোফন ইঞ্জিন। আর এই ইঞ্জিনের কারণেই নয়া জেটটি চীনের এত পছন্দ। বেইজিং গত কয়েক বছর ধরেই ফিফথ জেনারেশন যুদ্ধবিমানে লাগানোর মতো উপযুক্ত ইঞ্জিন তৈরির চেষ্টা করছে, কিন্তু কোনো প্রচেষ্টাই মনের মতো হচ্ছে না। চীনের ফিফথ জেনারেশন প্রোটোটাইপ মডেল চ্যাংদু J-20 ও শ্যানইয়াং J-31 ফাইটার জেটের জন্য শক্তিশালী ইঞ্জিন চাই বেইজিংয়ের। এই দুই বিমান এখন উড়ছে রাশিয়ার পুরনো ইঞ্জিনের দৌলতে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।